যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে প্রত্যাশা কি, মানে তাদের তাদের সাথে কি চাচ্ছে? প্রত্যাশা করবো না, গিয়ে ডাইরেক্ট দাবি দাবিটা তো যেটা হলো যে আমি সবসময় বলে আসছি যে আপনারা সিনেপ্লেক্সটার জন্য এবার কাজ করেন, মানে ওইটা শিল্পী সমিতি ছাড়া সম্ভব না, কারণ একটা মানে আমরা যখন আসছি আমরা সব জায়গায় যেতে পারি, আর আমরা জানি যে এখনকার গভর্নমেন্ট অনেক বেশি ওনারা সাংস্কৃতিক, তো এখন আমার মনে হয় যে এটা কোনো সমস্যা না, তাই শিল্পী সমিতি যে আসবে তাকে নিয়ে বলবো যে আগে সেটা আমাদের সিনেপ্লেক্স করবে। আলহামদুলিল্লাহ তারপরে দিব, তাই না? একটু জায়গা দেই ভাই, দেখছেন আসলে আপনারাও বুঝেন তাই জায়গা নেই, তো একটু জায়গা দিলে সুবিধা যাইতে পারে। তবে
আসো, সবাই আমাদের সিনিয়র বড় ভাই বড়, সো সবাই চলো।